প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে প্রফেসর ইউনুসের অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার এক আর নিজের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল কঠিন খেলা শুরু হয়ে গিয়েছে এবার নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ এবং সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কঠিন মামলা ঠুকে দিচ্ছে পিনাকি ভুট্টাচার্য ইতিমধ্যে তাদেরকে তুনাদুরা করেছেন কেন ছয়শ আসামি তাদের হেফাজতে রেখেছে এবং পালাতে সাহায্য করেছে সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে সারা বাংলাদেশ যেমনিভাবে বেদিত হয়েছে ঠিক তেমনি পিনাকি ভুট্টাচার্য তিনিও কিন্তু বেদিত হয়ে কিছু বক্তব্য দিয়েছেন তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি সামনে রয়েছে না টেনে শেষ পর্যন্ত সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ জন এবং এবং পরিবার মানে স্ত্রী মোট ছাব্বিশ জনকে বিভিন্ন আশ্রয় প্রদান করা হয় উন্নতি হইলে ছয়শো পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আবার ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত চারজনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম চারজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা দুইশো তে স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সংগঠিত হইলে এরূপ কোনো ব্যক্তিকে আইনানুক শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ তাকে তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিচ্ছে ছয়শো ছাব্বিশ জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিচ্ছে কথাটা ভুল যে চারজন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুযায়ী এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিছিল এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকায় আশ্রয় দিছে তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে দিল সরকারের সাথে কথা না বলে ক্রসচেক না করে এটা যাতে দেওয়া যায় আচ্ছা এইবার একটা জরুরি প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে প্রফেসর ইউনুসের অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার এক আর নিজের আর যদি জানা না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ক্ষমতা বুঝেন স্যার ক্ষমতা হ্যাঁ ক্ষমতা কারে কয় ক্ষমতা হচ্ছে অ্যাবসলিউট প্রেগনেন্সির মতো কিন্তু হ্যাঁ হাফ প্রেগন্যান্ট বলে কোনো কথা নাই তাই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাইলে আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন এই মাত্র আপনার ক্ষমতা যে হাফ মুখ্যম সময় কি করবে আপনারা ধরবে মারবে কিচ্ছু হবে না আমি লিখে দিতে পারি আপনার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা নাই আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার একান্তই আপনার আপনাকে আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের মর্মকে ধারণ করে না আসেন একটা এক্সাম্পল দিই দেখেন আপনার পাওয়ারফুল উপদেষ্টা আসিফ নজরুলের ঘরে শোভা পাচ্ছে শেখ মুজিবের ছবি হ্যাঁ যে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙা হইল সারা বাংলাদেশ জুড়ে এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইল তাই না সেনারাই ভাঙছে শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই সৈনিকেরাই আমি নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা তাহলে মুজিবারের মূর্তি যারা ফাংশ তারা সব অপরাধী সংবিধান অনুসারে আপনি নিজে অবৈধ কারণ তত্ত্বাবধক সরকার বলে কিছু সংবিধানে নাই আর আপনি শুনবেন আজিনাটা আইন বানা গেছে 2009 আইনটার নাম হচ্ছে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 তো এই এই আইনে বলা আছে যে জাতির পিতার পরিবারের সদস্য মানে শেখ মুজিবারের মানে ওই যে শরআদের বডিগার্ডের জীবিত দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের সন্তানাদিদের বোঝাবে এবং এই তিন নম্বর ধারে বলা আছে এই আইনকে প্রাধান্য দিয়ে বলা আছে আপাতত জারি আছে এমন অন্য আইন যাই থাকুক না কেন এই আইন কার্যকর হবে এবং এই আইন অনুসারে ভিআইপির জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেরকম নিরাপত্তা সরকার জাতির পিতা পরিবার সদস্যদেরকে আজীবন সর্বস্থানে প্রদান করবে এবং এটার একটা উপধারা আছে এক এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দেবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্য নিরাপদ এবং সুরক্ষিত আবসানের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেসব বিবেচনায় প্রয়োজনে অন্যান্য সুবিধাগুলিও তাদেরকে প্রদান করবে তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য এই জন্যই জয় বলে যে সে দেশে আসবে হাসিনা বলে সে দেশে আসবে এই যে কনফ্লিক্ট এটাকে আপনাকে রিজলভ করতে হবে আপনাকে সংবিধানের পথে হাঁটতে যারা প্ররোচিত প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিছে এবং এই কনফ্লিক্ট আপনি যদি রিজার্ভ না করেন তাহলে বিপ্লব অসম্পূর্ণ মনে রাখবেন বিপ্লব সংবিধানের চাইতে বড় জনতা সংবিধানের চাইতে বড় সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে আপনি সংবিধানের চাইতে বড় আপনি যা করবেন সেটাই আইন এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে প্রলুব্ধ করছে প্ররোচিত করছে তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে আমি আমার এপিসোডে শহীদদের কথা বলি মাঝে মাঝে আজ আমি দুইজন আহতের কথা বলবো প্রথমে হাফেজ হোসাইন এক হাত হারায় আর এক হাত নিয়ে লড়াইয়ে নামবে যদি আবার ডাক আসে সেটা বলতেছে এক হাত হারায় এমন হাজারো যুবক পঙ্গু হয়েছে তাও লড়াইয়ের মনোবল তারা কিন্তু হারায়নি শোনেন তার মুখেই কথাটা শোনেন এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এই এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের প্রিয় দর্শক ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে পালয়ন করেছেন আর ইতিমধ্যে দেশের সমন্বয়করা তারা উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসাবে তিনি বিভিন্ন কাজকর্ম করছেন যেগুলা স্বতন্ত্র হিসাবে সকলের মাঝে গেঁথে গিয়েছেন এবং সকলেই তাকে পছন্দ করেন বিদায়ী তাকে এই দায়িত্বের প্রদান দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু কিছু কাজ তিনি করেছেন যেগুলা অবশ্যই পরবর্তীতে একটি হতাশার জন্ম দেবে এবং সেগুলোর জন্য আফসোস করতে হবে তার মধ্যে একটা হলো আওয়ামী লীগ নেতাদেরকে পালাতে দেওয়ার পালাতে সময় দেওয়ার অর্থাৎ সেনাবাহিনীদের কাছে শস নেতাকর্মী যখন আশ্রয় ছিল তখন তাদেরকে ফেরত না এনে তাদের অপেক্ষা করা হয়েছে তারা পালন করতে সুযোগ পেয়ে গিয়েছে আর এই জন্য অবশ্যই পরবর্তীতে তাদেরকে খুঁজে এনে আবার শাস্তি দেওয়া তাদের বিচারের আওতায় আনা কঠিন থেকে কঠিনতর অবস্থার মধ্যে পড়ে যেতে হবে এদিকে জয় সাহসিকতার সহ সামনে অগ্রসর হচ্ছেন আমরা তার সাহসিকতার প্রশংসা করি এবং তাকে সাহায্য করব যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি